প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা আজকে যেটা তোমাদের পার্ট, সেটি হলো এক মালিকানা ব্যবসার ধারণা ও এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য, এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এক মালিকানা ব্যবসাটা কী, এই সম্পর্কে একটু আমরা এখন জানতে পারি যে সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। এই ব্যবসায় মুনাফা অর্জনের লক্ষ্যে ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে ব্যবসা গঠন ও পরিচালনা করেন, আবার উক্ত ব্যবসায় অর্জিত সব লাভ নিজে ভোগ করেন বা ক্ষতি হলে নিজে তা বহন করেন। এই ধরনের ব্যবসা গঠন করা অত্যন্ত সহজ। যে কোনো ব্যক্তি নিজের উদ্যোগে স্বল্প পরিমাণ অর্থ নিয়ে এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন। প্রয়োজনে মালিক একাধিক কর্মচারী নিয়োগ করতে পারেন, বেশি অর্থ বিনিয়োগ করতেও পারেন। আইনের দিক থেকে এক মালিকানা ব্যবসা গঠনের তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই। তা আমরা এক মালিকানা বিষয় সম্পর্কে যেটা জানলাম, এতে আমরা আরও একটু যদি ক্লিয়ার হতে চাই তাহলে আমরা বলতে পারি যে গ্রামীগঞ্জে হাট বাজারে, রাস্তার পাশে কিংবা নিজ বাড়িতে যে কেউ ছোটো আকারে এই ধরনের ব্যবসা শুরু করতে পারে। তবে আইন অনুযায়ী সিটি কর্পোরেশন যেগুলো ব্যবসা হয় বা পৌর এলাকায় যেগুলো ব্যবসা হয় তাদেরকে অবশ্যই ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। আমাদের দেশে সাধারণত মুদির দোকান, চায়ের দোকান, মনিহারির দোকান, শাকসবজির দোকান, কাঁচা তরকারির দোকান বা চালের দোকান সহ অধিকাংশ খুচরা অন্য দোকানগুলো এক মালিকানা ব্যবসার ভিত্তিতে প্রতিষ্ঠিত পরিচালিত হয়ে থাকে। এই সম্পর্কে বিএ হুইলার যেটি বলেছেন, যে আমি এখানে লিখে রাখছি, যে উনি বলেছেন যে এক মালিকানা ব্যবসা এমন এক ধরনের ব্যবসা যার মালিকানা ও নিয়ন্ত্রণ একজন মাত্র ব্যক্তির মাধ্যমে হয়ে থাকে। তা আমরা এখানে বুঝতে পারতেছি যে এক মালিকানা ব্যবসার একজন মালিক থাকবে এবং একজন মালিকের তত্ত্বাবধানে ব্যবসাটি গঠিত হবে এবং পরিচালিত হবে এবং নিয়ন্ত্রিত হবে, এবং একজন মালিকই, সেই মালিকই এই সমস্ত ঝুঁকি দায় বহন করবেন এবং মুনাফা তিনি একাই ভোগ করবেন। তো ব্যবসাটি যদি তিনি মনে করেন যে প্রসার করবেন, তিনি ইচ্ছা করলে বড়ো করতে পারেন, আকারে বড়ো করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আমরা এক মালিকানা কারবারে যদি আমরা সর্বশেষ বিস্তারিত জানতে চাই তাহলে আমাদের অবশ্যই এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। আর বৈশিষ্ট্যগুলো আলোচনা করলেই আমরা বুঝতে পারব যে এক মালিকানা ব্যবসা আসলে কী। তা আমরা এক মালিকানার বৈশিষ্ট্যগুলো এখানে আমরা আলোচনা করেছি না তুলে ধরেছি, তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ। তা আমরা আলোচনা করব এখন। তো একটি হলো, প্রথমটি হলো একক মালিকানা ও নিয়ন্ত্রণ, দুই নম্বর হচ্ছে সহজ গঠন, একক সত্তা, সীমিত মূলধন, ক্ষুদ্রায়তন, অসীম দায়, একক ঝুঁকি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, অনিশ্চিত ছায়া, স্থায়িত্ব, প্রত্যক্ষ যোগাযোগ, এই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তা আমরা শুরু করতে পারি যে এক মালিকানা কারবারের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু সুন্দর করে এটাকে আলোকপাত করতে পারি তাহলে আমরা আরও সুন্দর করে জানতে পারবো যে এক মালিকানা কারবারটি আসলে কতখানি এর পরিসীমা রয়েছে। মূলত আমরা জানি যে এক মালিকানা কারবার গঠনে তেমন কোনো সমস্যা নেই, কারণ এটি অতি সহজেই যে কোনো ব্যক্তি, যে কেউ অল্প মূলধন দিয়ে এই কারবারটি গঠন করতে পারে। এর মালিকানা আমরা জানি যে একজন নিয়ন্ত্রণ সেই মালিক করে, অর্থাৎ এক মালিকানা কারবারের মালিক হবে
একজন নিয়ন্ত্রণ কর্মী তিনি একাই। তিনি কারবারটি পরিচালনার ক্ষেত্রে কর্মচারী নিয়োগ দিতে পারবেন, এতে কোনো বাধা নেই, তবে তিনি নিয়ন্ত্রণ একাই করবেন। এটি হচ্ছে একজনের কারবারের বৈশিষ্ট্য। এখানে আরেকটি বলছে যে একক সত্তা, অর্থাৎ একজনের কারবারের মালিক এই কারবারটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এর আলাদা কোনো সত্তা নেই, অর্থাৎ কারবারের সঙ্গে মালিকের একক সত্তা বিরাজমান। অর্থাৎ কারবারে যদি কোনো সমস্যা হয় বা কোনো রকম প্রবলেম দেখা দেয়, তাহলে অথবা যদি কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে মালিক একাই সেখানে এই কারবারের সত্তা বোঝা থাকবে। অর্থাৎ কারবারের নামে কেউ মামলা করতে পারবে না, সরাসরি মালিকের নামেই সেখানে মামলা হবে। যদি কোনো ব্যবসায়ী কোনো রূপ বা কোনোভাবে দায় থেকে যায়, তাহলে মালিক তাকেই বহন করতে মালিককেই বহন করতে হবে সীমিত মূলধন। অর্থাৎ এই কারবারটি গঠনে তেমন কোনো মূলধন প্রয়োজন নেই, অর্থাৎ মালিক ইচ্ছা করলে অল্প পরিসরে মূলধন দিয়ে এই কারবারটি শুরু করতে পারেন এবং পরবর্তীতে তিনি মূলধন আরও সংগ্রহ করে কারবারটি প্রসার ঘটাতে পারেন এবং তিনি ক্ষুদ্র ব্যবসা থেকে মধ্যম পর্যায়ে এবং বৃহত্তম ব্যবসাও উনি ইচ্ছা করলে নিয়ে যেতে পারেন। এখানে ক্ষুদ্রায়তন বলছেন যে একটি হল ক্ষুদ্রায়তন, অর্থাৎ এই কারবারটি ছোট্ট আকারে করা যায়, যেমন ফেরিওয়ালারা ক্ষুদ্র ব্যবসায়ী, অর্থাৎ যারা ফেরি করে বিক্রি করেন তারাও কিন্তু একজনের কারণে ব্যবসা করেন। এর বলছে যে একক ঝুঁকি, অর্থাৎ মালিক এটা একক ঝুঁকি বহন করেন, অর্থাৎ এই ঝুঁকি অন্য কেউ দায়ভার নেবেন না, মালিককেই বহন করতে হবে। অর্থাৎ মালিক যেহেতু মালিক যেহেতু একজন, একাই তাকে বহন করতে হবে ঝুঁকিটি। তারপর বলছে যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ মালিককে এই কারবারে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন মালিক, কারণ এখানে তৃতীয় কোনো পক্ষ থাকে না। মালিক যদি মনে করেন যে কারবারটি উনি চেঞ্জ করবেন, মোটিভ চেঞ্জ করবেন অথবা কারবারটি বন্ধ করে দেবেন, যে কোনো সিদ্ধান্ত, অথবা যদি উনি কাঁচামালের দোকান করেন বা কাঁচামাল পচে যাবে, তাহলে সে দ্রুত সিদ্ধান্ত সেখানে কার্যকরী উনি নিতে পারেন। অর্থাৎ যে কোনো বিষয়ে উনি তার একটি কারবারের পরিবর্তন বা এর বৈশিষ্ট্য চেঞ্জ করার জন্য ইনি এর পরিবর্তন সংশোধন যে কোনো ব্যাপারে এককভাবে দ্রুত সিদ্ধান্ত উনি নিতে পারেন। এটি হচ্ছে এই কারবারের আরেকটি বৈশিষ্ট্য। অনিশ্চিত স্থায়িত্ব, এই কারবারটি স্থায়িত্ব অনিশ্চিত, এই জন্য বলা যায় যে কারবারের মালিক ইচ্ছা করলেই কারবারটি যদি বন্ধ করতে পারে, আইনগত কোনো বাধা নেই, সেহেতু এই স্থায়িত্ব একটু অনিশ্চিত, অর্থাৎ এই কারবারের স্থায়িত্ব কম আমরা বলতে পারি। প্রত্যক্ষ যোগাযোগ, আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে প্রত্যক্ষ যোগ কার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ করবে। এখানেকার মালিক, অর্থাৎ একজনের কারবারের মালিক যারা ক্রেতা ভোক্তা অথবা সরবরাহকারী অথবা যারা পাইকারি ব্যবসা যারা করেন তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ তার থাকে। এই জন্যই যে মালিক এখানে নিজেই পণ্য সরবরাহ করেন এবং নিজেই তা ক্রেতা ভোক্তার হাতে তুলে দেন বা বণ্টন করেন অথবা বিক্রি করেন, এই জন্য তাদের সঙ্গে একটা প্রত্যক্ষ যোগাযোগ থাকে। এবং ব্যবসায়ীরা সবসময় খেয়াল রাখেন যে এখানে যারা ক্রয় ক্রেতা আছে, এই ক্রেতার যে রুচি অভ্যাস এবং তাদের যে একটা পণ্য ব্যবহারের যে একটা কৌশল বা পণ্য ব্যবহারের যে পরিসীমা, এটি তারা বুঝতে পারেন। এই জন্যই তারা যে কোনো বিষয়ে পদক্ষেপ নিয়ে সুন্দরভাবে এই আগ্রহের কারবারটি চালিয়ে যেতে পারেন, যেহেতু একদিকে সরবরাহকারীর সঙ্গে অথবা যারা অন্য পাইকারিভাবে সেল করেন তাদের সঙ্গে, আর একদিকে খুচরা যারা ক্রয় করেন অর্থাৎ ভোক্তা ক্রেতারা তাদের সঙ্গে সরাসরি প্রত্যক্ষ যোগাযোগের কারণে এই কারবারটি খুব দ্রুততার সঙ্গে পরিচিতি লাভ করতে পারে এবং ইনি ব্যবসায়ী একটি সুনাম অর্জন করতে পারেন। তো একজনের কারবারের যারা
পরিচালনা করেন, তারা ব্যবসায়ী এবং এই ব্যবসায়ীরা আমরা জানি যে এখন আবার সেই মানব সভ্যতা যখন থেকে শুরু হয়েছে ঠিক তখন থেকেই আমরা ব্যবসার কথা জেনে আসতেছি এবং সেইভাবে এই ব্যবসাগুলো আজ অবধি পরিচালিত হয়ে আসতেছে। আমরা জানি যে একটা বৃহৎ প্রতিষ্ঠানের পাশাপাশি এই ক্ষুদ্র ক্ষুদ্র এক মিলিকার কারবারগুলো কীভাবে টিকে থাকে। আমরা জানি যে আজকে যদি ধরেন যে একটি কোকা কোলা একটি বড় প্রতিষ্ঠান, তো এই কোকা কোলা যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরাই তারা বিক্রি করে থাকেন। তাহলে আমরা এই যে বড় একটা প্রতিষ্ঠানকে টিকে থাকার জন্য এই ক্ষুদ্র ক্ষুদ্র যে একমনিকা কারবারগুলো আছে এগুলো অত্যন্ত জরুরি। আমরা যদি আজকে এই ছোটো ছোটো ব্যবসাগুলো যারা করে থাকেন, যারা একমনিকা কারবার করে থাকেন, তারা যদি ঠিকমতো এই ব্যবসাগুলো না করেন তাহলে বৃহৎ কারবারগুলো কখনোই বাজারে টিকে থাকবে না। এই জন্য বৃহত্তম কারবারের পাশাপাশি একমনিকা কারবারগুলো অত্যন্ত সুন্দরভাবে টিকে থাকে। তা আমরা এই একমনিকা কারবার যে বিষয়টি আসলো তা আমরা জানতে পারলাম যে একক মালিকানায় কোনো ব্যক্তি ব্যবসা যদি করতে চায় বা গঠন করতে চায় বা নিয়ন্ত্রণ করতে চায় বা মূলধন সরবরাহ করতে চায় তাহলে সেখানে এবং তার সে নিজেই ঝুঁকি বহন করবে, মূলধন সরবরাহ করে নিজে ঝুঁকি বহন করে এক মালিকানা কারবারটা সে গঠন করতে পারবে এবং এক মালিকানা কারবার গঠন করে এই কারবারটা সুন্দরভাবে পরিচালনা করতে হবে। তো আজকে ক্লাসে এই এক মালিকানা কারবার এবং আমার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হলো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবং আমরা আশা করি আগামী ক্লাসগুলো তোমাদের দেখার আমন্ত্রণ রইল এবং সেই সাথে তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো এই আশা ব্যক্ত করে আজকের ক্লাসে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।